হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার প্রত্যেকেই ব্যবহার করেন কিন্তু একটা প্রবলেমে সবাইকেই পড়তে হয় সেটা হচ্ছে যখন আমাদের ফোন অন্য কেউ হাতে নিয়ে নেয় নেওয়ার পরে তারা যখন হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার ওপেন করে আমাদের মেসেজগুলো দেখে নেয় কে কী মেসেজ করেছে সেক্ষেত্রে এটাকে আমরা প্রোটেক্ট করে রাখতে পারি মানে কোনো লক করে রাখতে পারি অনেকেই এক্ষেত্রে লকটা বাইপাস করে খুলে ফেলে নেয় এবার সেগুলো দেখে নেয় তো আজকে আমি দারুণ একটা জিনিস শেখাবো যেটার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারকে আরও ভালোভাবে প্রোটেক্ট করে রাখতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন রাজতিন সুশাইট ইউটিউব বাংলা চ্যানেল তো আসুন শুরু করি তো বন্ধুরা এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস ভান্ডার প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে রাখতে হবে অ্যাপসটির নাম হল সিএইসএটি চ্যাট লক আমি অ্যাপসটির লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই যে দেখুন অ্যাপসটি চলে এসেছে আপনারা বিশ্বাস করবেন না অ্যাপসটি অনেক একটি ভালো অ্যাপস অ্যাপসটি দেখুন ফাইভ মিলিয়ন ডাউনলোড হয়েছে কিন্তু অ্যাপসটির সাইজ খুবই কম মাত্র দুই এমবির মতো অনেকেই ভাবতে পারেন এত কম এমবির অ্যাপসে এত কি আছে কিন্তু এই অ্যাপসটির অনেক ভালো কাজ বন্ধুরা অ্যাপসটি ডাউনলোড করা হলে ওপেন করবেন আমার অলরেডি ডাউনলোড হয়েছে আমি ওপেন করছি ওপেন করার পরে আপনার কাছে বলবে সেট এ পিন আপনাকে চার ডিজিটের একটা পিন দিয়ে এটাকে সেট করতে হবে আমি একটা আপনাদের দেখানোর জন্য পিন দিচ্ছি আপনার সিকিউরিটি অনুযায়ী আপনি পিন দিয়ে নেবেন তো এবার অ্যাপসটি ওপেন হয়ে গেল অ্যাপসটি ওপেন হওয়ার পরে এখানে আপনাকে ওকে করতে বলবে আপনি ওকে করে দিন এবার অ্যালাউ করে দিন এবার আপনি নিচে যে অ্যাপসগুলো দেখতে পাবেন সেগুলোকে আপনি লক করে রাখতে পারবেন আপনার প্রয়োজন মতো অ্যাপসগুলোকে আপনি এখান থেকে লক করে দিতে পারেন আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো করে দিচ্ছি এবার আপনাকে কি করতে হবে এই যে উপরে সেটিং দেখতে পাবেন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এবার এখান থেকে আমি যেগুলো করব আপনিও সেগুলো করে দিন প্রথমেরটাকে আপনি টিক করে দিন অ্যালাউ দিয়ে দিন এবার একটু নিচে আসুন দেখুন লেখা আছে সিকিউরিটি কোশ্চেন এই যে এই অপশনটি এখানে ক্লিক করুন এখানে আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয়টা অপশান দেখাবে তারা আপনি যে অপশনটি চাইবেন সিলেক্ট করে দিন আমি যে কোনো একটা দিয়ে দিলাম প্রথমেরটা দিলাম ওই অপশনের নিচে দেখুন এই যে এই অপশানটি এখানে অ্যান্সার সিকিউরিটি কোশ্চেন বলে একটি অপশন আছে এখানে ক্লিক করুন এবার এখানে আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার মনে থাকবে এমন একটা কিছু লিখে দিতে পারেন এটা লিখে দিয়ে ওকে করুন নিচে দেখুন চেঞ্জ পিন আছে আপনি চাইলে পিনটা আবার চেঞ্জ করে নিতে পারবেন এবার এই যে উপরের দিকে যে তিনটা ঘর আছে এই তিনটা আপনি টিক দিয়ে দিন এবার এখান থেকে বের হয়ে আসুন এবার আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকবো দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করছি দেখুন এখানে এন্টার ইয়োর পিন দিচ্ছে এখানে আমি কিন্তু যদি ভুল পিন দিয়ে ট্রাই করি বন্ধুরা এতক্ষণে কিন্তু এই অ্যাপসটি আমার একটা ছবি তুলে নিয়েছে এই অ্যাপসটির একটি বড় সুবিধা যে আপনি আর অজান্তে কে আপনার ফোনের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ঢুকে যদি ট্রাই করছে তার ছবিটা সে ধরে নেবে তো ছবিটা আপনি দেখবেন কোথায় থেকে আসলে এর আগে সেটিং আপনাকে যে টিকগুলো দেওয়ালাম এগুলো এর জন্যই চলুন এবার আমি এই অ্যাপসটিতে ওপেন করি অ্যাপসটি ওপেন করার পরে দেখুন ক্যামেরার পাশে একটি কিন্তু সরি বন্ধুরা সেটিংয়ের পাশে ক্যামেরা একটি অপশন যুক্ত হয়েছে এখানে দেখুন আমি অ্যাপসটি একবার টাই করেছিলাম ভুল পিন দিয়ে ক্যামেরার পাশে সেজন্য এক লেখা আছে এবার আপনি এখানে ক্লিক করুন এই যে দেখুন বন্ধুরা তারা আমার ছবিটি কিন্তু ধরে নিয়েছে এটাতে আসলে আমি আমার ফেসটা পুরোটা আসেনি আপনার যে এ করবে সামনে থেকে যে আপনার ফ্রেন্ড বা যে মোবাইলটা চাপবে আশা করি তার ছবিটা সম্পূর্ণ ধরে নেবে আপনি তখন খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার ফোনটা কে মানে লক খোলার চেষ্টা করেছিল আর এই অ্যাপসটির আরও একটি সুবিধা যে আমি প্রথমে বলেছিলাম ভিডিও শুরুতে যে আমরা লক করে রাখলে অনেকে লকটাকে বাইপাস করে ফেলে কিন্তু এটাতে কোনো মতোই সম্ভব না দেখুন আমি যদি এটাকে আনইনস্টল করার জন্য অ্যাপস ইনফরমেশনে যাই দেখুন এখানেও লক দেখাচ্ছে মানে লক ছাড়া অ্যাপসটি ওপেন করা যাবে না কেউ আর আপনার এই অ্যাপসটি আনইনস্টল করতে পারবে না এবং আপনার অ্যাপস কোনো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ঢুকতেও পারবে না তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ও সুন্দর একটা কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি যদি এখনো রাজু তিনশো সাতটি সাবস্ক্রাইব না করেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন